আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। আমার আজকের রেসিপি বেগুনি। খুবই সহজ পদ্ধতিতে 2 থেকে 3 ঘন্টা কিভাবে মচমচে রাখা যায় সেই ট্রিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন আগে থেকে চেলে নিয়েছি। এতে মিশ্রণটা খুব স্মুথ হবে আর বেগুনি খুব ভালোভাবে ফুলবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আচ্ছা, ঘরে যদি চালের গুঁড়া না থাকে তখন আমরা কি অন্য কিছু ব্যবহার করতে পারি? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই এখানে যে কর্নফ্লাওয়ারটা ইউজ করা যাবে সেটা তো মুচমুচে, আর বা চালের গুঁড়োটা দিয়েছি এখানে আমি বেগুনিটা যেন মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা বেকিং পাউডার, হ্যাঁ, এটা এটার ক্ষেত্রে এটা বেগুনিটা ফুলবে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এখন এই সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি, আর খুব অল্প অল্প করে দিয়ে আমরা একটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করার ফলে এই যে এমন হয়েছে, এখন এটার মতো যেন কোনো লাম্পস যেন না থাকে। আর এই পর্যায়ে 5 মিনিট কিন্তু খুব ভালোভাবে এভাবে একটু নেড়ে নিতে হবে, এতে করে বেগুনিটা ফুলতে সাহায্য করবে। আদা ব্যাটারটা কিন্তু একদম রেডি। এই যে দেখো, বেগুনি ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, এটা কিন্তু একসাথে পড়ছে না, তার মানে এটা বেগুনি বানানোর জন্য একদম পারফেক্ট। আপনাদের বোঝার স্বার্থে আমি আবার আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন একটা আঙুলে ব্যাটার ডিপ করার পরে পুরো আঙুলটা কভার করে নিবে, দেখুন আঙুলের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা অংশ নেই। এটা আমার আঙুলটা কভার করে নিয়েছে, এটা বেগুনও কভার করে নিবে। ব্যাটারটা কিন্তু তৈরি করার সাথে সাথে বেগুনিটা বানাতে যাবেন না, সাথে সাথে বেগুনি করতে গেলে কিন্তু অত বেশি ফুলবে না। এটা আমরা 10 মিনিটের জন্য মিনিমাম 10 মিনিট কিন্তু রাখতে হবে রেস্টে। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে 2টো বেগুন নিয়েছি এই সাইজের। আপনারা চাইলে যে কোনো সাইজের বেগুন দিয়ে এই বেগুনিটা তৈরি করতে পারেন, গোল বেগুন দিয়েও কিন্তু বেগুনিটা তৈরি করা যাবে। এটা আমি কেটে নিচ্ছি, বেগুনগুলো আমি কেটে নিয়েছি আর কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যেন এর থেকে কষগুলো বের হয়ে যায়। আর বেগুন অবশ্যই এই সাইজটা করে কিন্তু কাটতে হবে। এই যে আমি কতটুকু কেটেছি দেখুন, এতে তো যখন মোটা কাটা হবে বেগুনি যখন ভাজতে যাবে কিছুক্ষণ পরে কিন্তু বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে বেগুন থেকে পানি ছেড়ে। আবার এর চাইতে চিকন যদি কাটে তাহলে বেগুনি খাচ্ছি বোঝা যাবে না, মনে হবে যে আমরা বেসনের গোলা খাচ্ছি। এখন খুব অল্প পরিমাণে লবণ দিয়ে আমরা বেগুনগুলো একটু মেখে নিব। বেগুনটা আমরা লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন আমরা এটা ভাজতে চলে যাচ্ছি। আমি আগে থেকে চুলোয় একটি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেল কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এই যে আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু খুব উত্তপ্তভাবে গরম করা যাবে না। এই যে কাঠিটা দেখুন চারপাশ দিয়ে কিন্তু একটু উঠছে। এই পর্যায়ে আমি বেগুনিগুলো দিয়ে দিব। বেগুনি দেওয়ার আগে আবার ব্যাটারটাকে একটু একটা চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে চেয়ে নিতে হবে, না হয় কিন্তু ব্যাটারটা নিচ থেকে বসে থাকবে বেসনটা। একটু নেড়ে চেয়ে নিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা বসে গিয়েছে 10 মিনিট রেস্টে রাখার ফলে। আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর এখন এভাবে একটা কোণা এভাবে সাইডটা ধরে দুপাশে গড়িয়ে এভাবে করে আমরা এখন এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনি দেওয়ার সাথে সাথে আরেকটা পাশ উঠে দিচ্ছি, এতে করে বেগুনিটা সাথে সাথে কিন্তু ফুলে উঠবে। এখন আর কিন্তু আমি উল্টাবো না, এখন মিডিয়াম থেকে লো আছে কিন্তু বেগুনিটা
একটু সময় দিয়ে আমরা ভাজবো। এতে করে কিন্তু বেগুনের মুচমুচে ভাবটা ভালো আসবে। একটা সাইড যখন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিব। বারবার উল্টাতে গেলে কিন্তু বেগুনের মধ্যে আপনার তেলটা কিন্তু ঢুকে যাবে, তেল চিপসে যাবে। হ্যাঁ, তেল চিপসে যায়। বেগুনের একটা পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এখন এই ওই পাশটা হয়ে গেলে আমি বেগুনটা নামিয়ে নিব। আমাদের বেগুনি কিন্তু আরেকটা পাশও হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে একটা কিচেন টিস্যু টুসু করে রাখলাম। আমার দর্শকদের সুবিধার তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বেগুনের একটা কোনা এক পাশ থেকে ধরে এভাবে দুইও সাইড ভালোভাবে কোট করে তেলের মধ্যে এভাবে ছেড়ে দিলেই হবে। আমি সবগুলো বেগুনি এভাবে ভেজে নিয়েছি। দেখুন প্রতিটা বেগুনি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব কিন্তু মচমচে হয়েছে। এবার আমি দেখুন একটু আমাদের দর্শকদের ভেঙে দেখাই। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটাও দেখুন কি চমৎকার হয়েছে, একদম কিন্তু মচমচে। এটা শব্দটা পাচ্ছেন কিনা বুঝতে পারছি না আমি, ভিতরটা খুবই সুন্দর হয়েছে। আর এভাবে বানালে কিন্তু বেগুনি 3 থেকে 4 ঘন্টা কিন্তু মচমচেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।